নমস্কার বন্ধুরা ফ্রম ডলিজ রেসিপি বুকে সবাইকে সাদরে আমন্ত্রণ জানিয়ে আজকে নতুন রেসিপি শুরু করব। এইবার রেসিপিটা দিতে আমার বেশ কিছুদিন সময় লাগলো কারণ আমি কলকাতায় ছিলাম না তো অরুণাচলে গেছিলাম তো ফিরে এসেও শরীরটা খুব একটা ভালো ছিল না তো আজকে আবার আমি নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে আমি ট্যাংরা মাছ রান্না করবো এখানে আড়াইশো ট্যাংরা আছে দশটা ট্যাংরা আড়াইশো ট্যাংরাতে উঠেছে এটা আমি হাফ টি স্পুন হলুদ আর ওয়ান ফোর টি স্পুন নুন আর টু টি স্পুন সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি আধ ঘন্টা আগে এবার কড়াইটা গ্যাসে চাপিয়ে দিলাম আর ভালো করে মুছে নিচ্ছি গ্যাস গ্যাসটাও ধরিয়ে দিচ্ছি আমি ট্যাংরা মাছে যে তেল দিয়ে বললাম ম্যারিনেট করেছি কারণ ট্যাংরা মাছ বোয়াল মাছ আর মাছ যেসব মাছ খুব ফোটে সেগুলো যদি ম্যারিনেট করার সময় একটু সর্ষের তেল দিয়ে নেওয়া যায় তাহলে ওটা অতটা আর ফোটে না এবার এই চামচের তিন চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে মাছ ভাজবো বলে কড়াই গরম হওয়ার পর আমি কিন্তু তেলটা দিচ্ছি তিন চামচ তেল দিয়ে দিলাম এবার তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে ম্যারিনেট করা মাছগুলো তেলে ছেড়ে ভালো করে ভেজে নেব তেল কড়াইতে ভালো করে ছড়িয়ে মাখিয়ে দিচ্ছি যাতে মাছগুলো কড়াইতে ছাড়বো যখন কড়াইতে লেগে না যায় পুরো কড়াইটা যদি তেলে মাখানো থাকে তাহলে মাছ কড়াইতে লেগে যাওয়ার চান্স থাকে না এবার ম্যারিনেট করা মাছগুলো সব ছেড়ে দিচ্ছি আর আমি যেটা বলছিলাম যে যে মাছ খুব ফোটে সেই মাছ সবসময় যদি নুন হলুদের সাথে একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করা যায় এবং সেটা আধ ঘন্টা রেখে দেওয়া যায় তাহলে কিন্তু অতটা আর তেল ফুটে গায়ে ছিটে আসে না এবার এই পিঠ ভালো করে করে নিয়ে আমি অন্য পিঠ আবার দেখে নিচ্ছি মানে ওপরের দিকটা নিচে দিয়ে দিচ্ছি অন্য পিঠটাও আবার করে নিচ্ছি এই পিঠটা ভাজা হয়েছে ভালোভাবেই এবার যে পিঠটা ওপরে ছিল সেটাও নিচের দিকে দিয়ে ভালো করে আর একটা পিঠ ভেজে নেব সেই জন্য মাছগুলো আমি উল্টে দিচ্ছি আমার এই রান্নাটা যদি বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করা থাকলে আমার পরের সব রান্নার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন এখন মোটামুটি এই পিঠো ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি দেখুন ভালো করে কিন্তু আমি মাছগুলো ভেজে নিয়েছি তো একে একে মাছগুলো তুলে নেব আর রান্না ভালো লাগলে একটা লাইক করবেন আর যদি রান্না সংক্রান্ত কিছু আপনাদের প্রশ্ন থাকে বা কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাবেন মাছগুলো সব তুলে নিলাম তুলে নেওয়ার পর যা তেল আছে এতেই আমার বাকি রান্না হয়ে যাবে এখানে হাফ টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম ফোরনে এই তেলেই আমার পুরো রান্নাটা হয়ে যাবে যেহেতু আমি প্রথমে অনেকটা তেল দিয়েছি এবার চারটে কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি এখন আমি আদা পেস্ট করে রেখেছি সেটা এক টিস্পুন ওয়ান টিস্পুন সে আদাটাও দিয়ে জাস্ট দু চারবার নেড়ে চেড়ে নেব কারণ আদা বেজ বেশি ভাজা হয়ে গেলে তাহলে কিন্তু ঝোলতে তো হয়ে যায় তাই দু চারবার জাস্ট নাড়াচাড়া করেই আমি মাছটা দিয়ে দিলাম মাছ দিয়ে আবার এই সব কিছু মাছের সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে এখন এই বাটিটার হাফ বাটি জল দিয়ে দিলাম আদা খুব বেশি সময় ভাজতে নেই এখন সব কিছু জল দেওয়ার পর ভালো করে মিশিয়ে আমি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এতক্ষণ পর্যন্ত আমার মাছ ভাজার পর আমি গ্যাস সিম করে দিয়েছিলাম মানে একদম লোতে করে দিয়েছিলাম যতক্ষণ আমি ফোড়ন ভাজছিলাম এবং মাছটা ছাড়ার পরেও মানে যখন আমি জল দিলাম তখন কিন্তু আবার আমি গ্যাস বড় করে দিয়েছি কারণ ঝোলটা ফুটে উঠবে বলে এখানে হাফ টি স্পুন হলুদ দিয়ে দিলাম এবার হলুদটাও ঝোলের সাথে ভালো করে মিশিয়ে দেব। ফোড়নের সময় আমি গ্যাসটা সিম করে রেখেছিলাম আর মাছ ভাজার সময় গ্যাস কিন্তু মিডিয়ামে ছিল আর আবার যখন জল দিয়েছি তখন গ্যাস মিডিয়ামে করে দিয়েছি এবার এখানে চারটে কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট দিয়ে দিলাম সর্ষে বাটায় সময় পেস্ট করে কাঁচা লঙ্কা দিলে সর্ষে মানে ঝোলের স্বাদ ভালো হয় এখানে দু চামচ সর্ষের গুঁড়ো মার্কেটের কেনা সর্ষের গুঁড়ো জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম মানে টু টি স্পুন সেটাও এর মধ্যে দিয়ে এবার নেড়ে চেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে দেব। এই ঝোলটা খুব ভালো হয় মানে এটা ট্যাংরা মাছের ঝাল বলে তো ট্যাংরা মাছের ঝাল খুবই সুন্দর হয় খেতে এটা তাই আমি আমার বন্ধুদের সব বন্ধুদের রিকোয়েস্ট করব যে আপনারা একবার এরমভাবে করে খেয়ে দেখবেন একবার করলে বারবারই করতে ইচ্ছে করবে এখানে হাফ টি স্পুন মতো নুন দিয়ে দিলাম যেহেতু এখানে কোনো রকম সবজি নেই আর ঝোলটাও আমি একদম গামাখা করব মাছও মানে নুন দিয়ে ম্যারিনেট করা ছিল তাই এখানে খুব বেশি নুন ব্যবহার করার দরকার নেই আর আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আমি কিন্তু চারটে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি চারটে আস্ত দিয়েছি আপনারা যদি ঝাল কম খান তাহলে দুটো ফোড়নে দেবেন আর দুটো বেটে দেবেন বেটে এই কারণেই দেব মানে আমি দিতে বলছি যে সর্ষে বাটায় বা পোস্ত বাটায় যদি কাঁচা লঙ্কা বেটে দেওয়া হয় তাহলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো হয় খেতে ভালো লাগে তাই বেটে দিলেই ভালো হয় আর দুটো কাঁচা লঙ্কা আমি আপনি চাইলে ফোড়নে দিয়ে দিতে পারেন ওটাতেও ভালো একটা সেন্ট আসে এবার ওয়ান টি স্পুন কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম কারণ সর্ষে বাটার যে কোনো রান্নাতে কাঁচা সর্ষের তেল দিলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয় এবার আমার মোটামুটি হয়ে গেছে জাস্ট দু এক মিনিট এটা ফোটানোর পর আমি গ্যাস অফ করে দিচ্ছি এই রান্না দেখুন কি সুন্দর একদম মানে ঝোলটা শুকিয়ে গামাখা গামাখা হয়ে গেছে একটা তেল ছাড়া ছাড়া দেখতেও খুব সুন্দর লাগছে আর খেতেও কিন্তু এটা খুবই ভালো হয় তাই একবার আপনারা করে খেয়ে দেখবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার আমি রান্না তুলে নিচ্ছি এই বাটিটায় ট্যাংরা মাছের ঝাল যেটা আমি রান্না করেছি সেটা তুলে নিচ্ছি এটা তুলে নিয়ে লাঞ্চে ডাইনিং টেবিলে সার্ভ করব মানে এই রান্নাটা কিন্তু ভীষণ ভালো হয় আমি আমার বন্ধুদের বারবার রিকোয়েস্ট করছি যে একবার করবেন দেখবেন সত্যি রান্নাটা খুবই ভালো হয় আমি নতুন রান্না নিয়ে আবার আসব আপনাদের সামনে আর আপনারা খুব ভালো থাকবেন আজকের মতো নমস্কার